হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা 5টা টিপস শেয়ার করব আপনাদের সাথে যারা উইন্ডোজ 10 নতুন চালাচ্ছেন তাদের জন্য। প্রথম টিপসটা হচ্ছে ক্লিপবোর্ড। আমরা যারা লেখালেখি কপি পেস্ট করতে চাই তাদের সচরাচর দেখা যাচ্ছে যে আমি এখান থেকে একটা লেখা উঠাচ্ছি, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে আমাদের এটা কপি করলাম, এটা কপি করলাম, এতটুকু কপি করলাম, হ্যাঁ এতটুকু কপি করলাম। এখান থেকে আমার শুধু এতটুকুই দরকার, আমি এতটুকুই কপি করছি। আমরা একটা নোটপ্যাড নিয়ে নিই, হ্যাঁ এখন আমরা এখানে পেস্ট করলে শুধু লাস্টটা আমাদের পেস্ট হচ্ছে, আর একটাও পেস্ট হচ্ছে না। এখানে আমাদের ক্লিপবোর্ড অনেক সহায়তা করবে, উইন্ডোজ প্লাস ভি বাটন চাপ দিবেন। এই দেখুন, আমরা যতটা আমরা কপি করেছি ততটা এখানে চলে এসছে। আমাদের এইখান থেকে সুন্দর করে এক একটার উপর ক্লিক করে আমরা এক একটা সিলেক্ট করে নেব। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। আর যারা প্রথমবার এটা ইউজ করতেছেন তাদের এখানে টার্ন অন আসতে পারে, আপনারা টার্ন অন করে দেবেন, তাহলে পরের বার থেকে সব ঠিক হয়ে যাবে। তো আমরা সেকেন্ড ট্রিপে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড টিপটা হচ্ছে স্টেপ রেকর্ডার। তো স্টেপ রেকর্ডারটা হচ্ছে কি, সচরাচর দেখা যায় যে আপনার কোনো বন্ধু বান্ধব আপনার কাছে যে কোনো একটা কাজের জন্য জিজ্ঞেস করতে পারে যে বন্ধুরা এটা কিভাবে করব, এটা কিভাবে করব। তো এগুলা প্রত্যেকটা স্ক্রিনশট দিতে অনেক ঝামেলা হয়। তো এই জন্য আপনারা করতে পারেন কি, যে মনে করেন যে আমার একটা বন্ধু আমাকে বলছে যে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কী করে, ফটোর ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করব। তো আমরা কি করবো, আমরা কি করব, আমরা সার্চে যাব, সার্চে কি লিখব, স্টেপ রেকর্ডার, স্টেপ রেকর্ডার, তারপরে স্টেপ রেকর্ডার এরকম আসলে পড়ে এখানে স্টার্ট রেকর্ডে চাপ দিতে হবে। স্টার্ট রেকর্ডে চাপ দিয়ে আমরা চলে গেলাম সরাসরি ফটোশপে। এখানে এটাকে মার্ক করলাম, সিলেক্ট করলাম, তারপরে আমরা এই টুলটা নিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি। হ্যাঁ এখন এটা স্টপ রেকর্ডে দিতে হবে। স্টপ রেকর্ডে দিলে এই যে আমাদের স্টেপ বাই স্টেপ আমার ফুল স্টেপটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমাদের সেভ করতে হবে, আমরা ডেস্কটপে সেভ করি। এটা একটা নাম দিতে হবে, আমরা দিলাম পিএনজি, আমরা পিএনজি দিয়ে ডেস্কটপে সেভ দিলাম। দেখা যাক কি অবস্থা। এই দেখুন, এই যে পিএনজি নামে এটা চলে আসছে, এই দেখেন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ আমরা এই যে ফটোশপে গিয়েছি, ফটোশপে গিয়েছি, ফটোশপে যাওয়ার পরে আমরা সিলেক্ট করছি, যে টুলটা দিয়ে সিলেক্ট করছি, তারপরে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে আমরা এরিজার টেলটা ইউজ করছি। এভাবে আপনারা যতটুকু কাজ করবেন ততটুকু এরকমভাবে সেভ হয়ে যাবে, সে দেখতে পারবে। এই ফাইলটা আপনারা পাঠিয়ে দেবেন, এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স। আপনি মনে করেন কোনো ফাইলের ভিতরে না গিয়ে আপনি দেখতে পারবেন যে ফাইলের ভিতরে কী আছে। হ্যাঁ এই জন্য আমি এই ডকুমেন্টে গেলাম, আলটা পিতে চাপ দিলাম, আলটা পিতে চাপ দিয়ে দেখেন বন্ধুরা এই ডকুমেন্টটা আমি না খুলে দেখবো যে ডকুমেন্টের ভিতরে কী আছে। দেখুন প্রত্যেকটা ফোল্ডার আমি ফাইল না খুলেই আমি দেখাতে পারছি যে প্রত্যেকটা ফাইলের ভিতরে কি আছে। বন্ধুরা এবার ট্রিক্সটা খুবই দারুণ, যাদের কিবোর্ডে সমস্যা, কিবোর্ড ছাড়াও কিবোর্ডের কাজ করা যাবে। আমাদের সার্চ বারে যেতে হবে, আমি প্রথমে একটা ট্যাব নিয়ে নিই, এখানে সার্চ বারে নিয়ে লিখতে হবে অন স্ক্রিন কিবোর্ড, স্ক্রিন কিবোর্ড। দেখুন এবারে লাস্ট ট্রিপটা হচ্ছে আমরা
কোনো কিছু না লিখে শুধুমাত্র বলে টাইপ করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ কেস, এরকম আসলে আমাদের এই সেটিংটা অন করে নিতে হবে। হ্যাঁ, সেটিংটা অন করে নিতে হবে। এবারে আমরা আবার চাপ দেব উইন্ডোজ এস। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, এটার এই হচ্ছে শর্টকাট, হচ্ছে উইন্ডোজ এস। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।